নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। বিএডটা কিন্তু আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো। কেমন ধাক্কা খেলো? বিহারে এই বিএডদের নিয়ে একটা কেস উঠেছিল, সো সেখানে কিন্তু বিএডদের নিয়ে কিছু মন্তব্য করলো এবং বিএডদের যেটুকু আশার আলো ছিল সেটুকু কিন্তু শেষ হয়ে গেল। সো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। শিক্ষক নিয়োগে বিএড পরীক্ষার্থীদের জন্য বিরাট ধাক্কা সুপ্রিম কোর্টে। বিএড প্রার্থীদের নিয়ে কি বললেন শীর্ষ আদালত জেনে নিন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বড় ধাক্কা খেলো বিএড করা চাকরি প্রার্থীরা। বিহারে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএডদের প্রার্থীদের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়। এই বিষয়ে মঙ্গলবার বিএড প্রার্থীদের আবেদনের শুনানি করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বিহারে 3.90 লক্ষ বিএড পাস পরীক্ষার্থীদের জন্য একটি বড় ধাক্কা দিয়েছে। বিএড পাস শিক্ষকরা প্রাথমিকে পড়াতে পারবেন না, সুপ্রিম কোর্টের বিচারপতি অনুরুদ্ধ বোস বিষয়টি শুনানি করেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে 11 আগস্ট 2023 পরে বিএড পাস শিক্ষকেরা প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পাঠদানের যোগ্য নয়। আদালতের এই সিদ্ধান্তে হতাশ প্রার্থীরা। বিহার সরকারের আইনজীবী বলেছেন যে সমস্ত আসন ডিএলএড প্রার্থীদের দিয়ে পূর্ণ করা হয়েছে। অনিরুদ্ধ বসু বলেন শেষবার 13 অক্টোবর বিচারপতি এস বোনাপ্পা এবং এম সুন্দরেশের বেঞ্চে শুনানি হয়। বিএড প্রার্থীদের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট প্রশান্ত ভূষণ এবং নিশা তিওয়ারি আদালতকে জানিয়েছিলেন যে আদালতের একই সিদ্ধান্তের পরে ছত্তিশগড়ে ইতিমধ্যে চলমান পুনর্বহাল প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষকদের পুনর্বহাল বিএড প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এখান থেকে মামলাটি বিচারপতি অনিরুদ্ধ বসের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। সৎমায়ের আচরণের অভিযোগ। আদালতে এই সিদ্ধান্তের পরে মামলাকারী দীপঙ্কর গৌরব দাবি করেছিল যে বিহার সরকার বিএড করা প্রার্থীদের সাথে সৎমায়ের মতো আচরণ করেছে। এখন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে তিনি খুবই হতাশ। রাজ্য সরকারের আইনজীবী আদালতে বলেছেন যে তারা সমস্ত আসন শুধুমাত্র ডিএলএড প্রার্থীদের দিয়ে পূরণ করেছেন, তাদের আর বিএড প্রার্থীর প্রয়োজন নেই। তিনি আদালতের কাছে রিভিউ দাবি করেন। 1,22,324 জন পরীক্ষার্থী সফল। শিক্ষক নিয়োগ পরীক্ষায় 1,22,324 জন পরীক্ষার্থী সফল হয়েছে, যার মধ্যে উচ্চ প্রাথমিকের জন্য 23,701 জন, মাধ্যমিকের জন্য 26,204 জন এবং প্রাথমিক বিদ্যালয়ের জন্য 72,419 জন শিক্ষার্থী অন্তর্ভুক্ত হয়েছে। 2রা নভেম্বর পাটনার গান্ধী ময়দান পিএম নীতিশ কুমার 25,000 শিক্ষককে নিয়োগপত্র দেবেন যারা বিপিএসসি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সফল হয়েছেন। এ নিয়ে সরকারের পক্ষ থেকেও জোর প্রস্তুতি চলছে। যে কারণে শুনানি হয়েছিল বিহারে 1,01.70 লক্ষ শিক্ষকের পুনর্বহাল স্থগিত রাখা হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়ে 1 থেকে 5ম শ্রেণীতে 79,943 জন প্রার্থী আবেদন করেছিল। এদিকে রাজস্থান শিক্ষক নিয়োগ মামলায় আদালত নির্দেশ দিয়েছিল যে একজন প্রাথমিক শিক্ষকের জন্য বিটিসি বা ডিএলএড থাকা আবশ্যক। বিহার সরকারও এই নিয়ম কার্যকর করেছে এবং ঘোষণা করেছে যে বিএড পাস প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হবে না। এরপর সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় এবং সেই আদালত এটা বলে দিয়েছে গ্রাহ্য নয়। সবই ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গে, সব কিছু মানলাম। আমাদের পশ্চিমবঙ্গে কবে হবে? আমাদের পশ্চিমবঙ্গের পর্ষদ সভাপতি উনি বলেছেন নাকি এখনও এনসিটি কোনো গাইডলাইন দেয়নি বলে এখনও যে 2022 সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেখান থেকে বিএডদের বাদ দিতে তিনি এখনও পারেননি বা কোনো লিস্ট তিনি এখনও পর্যন্ত প্রকাশ করতে পারেনি যে কতজন বিএড আছে বা কী। তবে যেটা শোনা যাচ্ছে 55,000-এর মতন ডিএলএড প্রার্থী আছে, বাকি সব ডিএড বিএড। বাট এখনও কিন্তু কোনো কনফার্মেশন কিন্তু পর্ষদ থেকে কিন্তু কিছু করা হয়নি। কেন করা হয়নি বা কী আমরা কিছু বলতে পারবো না, এখনও ইনফরমেশান নেই। বাট ইনি পর্ষদ সভাপতি, ইনি আমার যে আন্দোলন হয়েছিল আন্দোলনকারীদের ইনি এটা বলেছিলেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।